এটা একটা স্পেশাল ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিশেষ কিছু ইনফরমেশান শেয়ার করব। শনিদেব ডাইরেক্ট হয়ে যাচ্ছেন, বকরি ছিলেন মে মাসের প্রায় 10-11 তারিখ থেকে এবং সেপ্টেম্বর মাসের 29 তারিখ, এই মাসের 29 তারিখে শনিদেব বকরি ছাড়ে আবার স্বমহিমায় ফিরে আসছেন। এবং এই শনিদেবের বকরি কাটা সামগ্রিক পরিস্থিতির জন্য, প্রতিটা মানুষের জন্য কম বেশি কিন্তু ভালো ফল দেবে। শনিদেবকে অ্যাকচুয়ালি বলা হয় চাকরির কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, সফলতার কারক গ্রহ। সামগ্রিক ফল আলোচনা করব, মেষ থেকে মীন রাশির ফল কীভাবে আলোচনা করব, বিশেষ দু তিনটে টোটকা লোক, তাই ভিডিও দু তিনটে টোটাল পার্ট হবে। পুরোটা না দেখলেও প্রথম এবং শেষ পার্টটা আপনারা দেখুন, আর তারপর যার যে রাশি আছে সেটা সেই অনুযায়ী আপনারা শুনে নেবেন, অবশ্যই ভালো হবে এবং প্রতিটা মানুষের জন্য কম বেশি ভালো হতে চলেছে। যা সামনের গ্রহগত অবস্থানগুলো তৈরি হচ্ছে, রাহুকেতু ট্রানজিট হয়ে যাওয়া, মঙ্গল ধরুন বকরি হচ্ছে, মঙ্গল বকরি থাকবে কিছুদিন, কিন্তু হ্যাবক কিছু নয়, কারণ শনিদেব একটা রাশিতে প্রায় 2.5 বছর ফল অবস্থান করেন। এবং শনিদেবের গোচর ফল, যেটাকে গোচর ফল বলতে বোঝায় আমরা যে সময়ে আছি সেই সময়টা কেমন যাচ্ছে, শনিদেব কন্ট্রোল করছেন। সবচেয়ে ভাইটাল ফল ফল হচ্ছে শনিদেবের ফল, সামগ্রিকভাবে আলোচনা করব। আমি প্রণয় মজুমদার, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষভিত্তিক তথ্য কিন্তু আসে, তাই সাথে থাকতে হবে। চলুন আলোচনা করি, বা আলোচনার জায়গাটা শুরু করে দিই। কালপুরুষের যে অঙ্গ বিভাজন করে যে রাশিচক্রের চার্টটা বানানো হয়েছে মেষ থেকে মীন রাশির, তার দুটো ঘরের মালিক হচ্ছেন শনিদেব, মকর রাশি এবং কুম্ভ রাশি, দুটো ঘর পাশাপাশি দুটো ঘরের মালিক হচ্ছেন শনিদেব। এবং এই কারণেই দুটো ঘরকে পাশাপাশি রাখা হয়েছে, শনিদেবকে দুটো ঘরের মালিক করা হয়েছে বা ধরা হয়। কর্ম শনিদেব দেন, তাই পরিশ্রম লাগে কর্ম করতে গেলে, এবং কর্ম থেকেই আসে আমাদের সফলতা, শনিদেব কন্ট্রোল করছেন। তাই বলা হয় না যে পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না, কারণ শনিদেব পরিশ্রমকে নির্দেশ করেন, প্রপার পরিশ্রম, তারপরের ধাপই হচ্ছে সফলতা। কর্মের উৎকর্ষতা দ্বিতীয় ভাব, সেটা হচ্ছে সফলতা। এবং সেই কুম্ভ রাশি কর্মের উৎকর্ষতা অর্থাৎ সফলতা, শনিদেবের পজিটিভ ঘর। আপনারা শনিদেবকে নিয়ে প্রচণ্ড ভয় রয়েছে, আমি 100টা মানুষের সাথে যদি কথা বলি 95 জন লোক বা মানুষ শনিদেবকে ভয় পান। অ্যাকচুয়ালি আমি বুঝি না ভয় পাওয়ার মতো কী জায়গা রয়েছে, আপনাদের মনে ভীতি তৈরি হয়েছে। বেশিরভাগ জনের ক্ষেত্রে ভয়ের কারণ হচ্ছে শনি সাড়েসাথী। পৃথিবীতে যত মানুষ জন্মেছেন, যত বড় মানুষ জন্মেছেন বা যত বড় মানুষ জন্মাবেন, প্রত্যেকের জীবদ্দশায় জীবনকালে দুবার, কারোর ক্ষেত্রে একবার যারা অল্প বয়সে গত হয়েছেন, কারোর ক্ষেত্রে তিনবার সাড়েসাথী কিন্তু আসবে, যারা 85-90 বছর বয়স পর্যন্ত বাঁচেন তিনবার সাড়েসাথী আসবে। তাই সাড়েসাথী মানে ভয় নয়, শনিদেব ভয় নয়। ভয় কখন খাবেন শনিদেবকে আপনি, অন্যায় যদি করেন তাহলে ভয় খাবো তো, না হলে তো নয়। যারা পরিশ্রমকে ভয় পান তারা শনিদেবকে ভয় পাবেন, কারণ শনিদেব পরিশ্রম করান, শনিদেব কিন্তু ফ্রিতে কোনো সাকসেস দেন না। তাই লটারি শনিদেব নয়, এবং লটারি থেকে আমরা যে সাকসেস পাই সে তাও আমরা ধরে রাখতে পারি না, 100 জনের মধ্যে 95 জন ধরে রাখতে পারেন না, কারণ শনিদেব আলটিমেট সাকসেস, আর আলটিমেট সাকসেস ফ্রিতে আসে না, এটা হচ্ছে শনিদেব। তাই শনিদেব নিয়ে অকারণে ভয় বা অকারণে ভীতি না করে আগে জানুন তিনি কেমন। তিনি হচ্ছেন পরম সাত্ত্বিক। শনিদেব বোঝায় সন্ন্যাসীকে, একজন সত্যিকারের যিনি সন্ন্যাসী, তার মধ্যে কিন্তু কোনো ভেক নেই, তার মধ্যে কোনো দেখনদারি নেই, তার মধ্যে দয়া মায়া মমতা জগতের জন্য কিছু করা সেটি নির্ভর করছে বা সেটি লুকিয়ে রয়েছে, এটা হচ্ছে শনিদেব, এটাই হচ্ছে তার ক্যারেক্টার। তাই কেন তাকে ভয় পাবো আমরা, সত্যিকারের সন্ন্যাসীকে কেউ ভয় পায় বা পান কি? আপনারা দেখেছেন যিনি
যেখান থেকে দীক্ষা নিয়েছেন। ধরুন এখানে একটা কথা আসছে, কেউ রামকৃষ্ণদেবকে ভালোবাসেন, কেউ বামদেবকে ভালোবাসেন, কেউ রাম ঠাকুরের থেকে দীক্ষিত, কেউ গোসাইজির মতে দীক্ষিত মানে বিজয়কৃষ্ণ গোস্বামী, কেউ লাহিড়ি বাবার মতে দীক্ষিত, কেউ সীতারাম ঠাকুরের কাছে দীক্ষিত, কেউ অনুকূল ঠাকুরের কাছে দীক্ষিত। তা আপনার গুরুদেবকে তো আপনি ভয় পাচ্ছেন না, তাকে শ্রদ্ধার চোখে দেখছেন। শনিদেব গুরুকে নির্দেশ করছেন, গুরু বলতে চলার পথের গুরু। গুরু বলতে আমরা বৃহস্পতি বুঝি, কিন্তু চলার পথের গুরু, জীবনের কর্মের গুরু, জীবনের সাকসেসের গুরু, তিনি হচ্ছেন শনিদেব। তাই প্রথম ধারণা জানুন, শনিদেব থেকে ভয় নয়, আমাদের শনিদেবকে নিয়ে চলতে হবে। শনিদেব কিন্তু স্ট্রাগল দেন এবং অশুভ শনিদেবের প্রভাব বিষাদখিন্নতা নিয়ে আসে, এটা সত্যি কথা। কিন্তু শনিদেব মানুষের জীবনে চরম উন্নতির জায়গা, ফকির থেকে সমাজের ওপর স্তরে যাওয়া, এটাকে নির্দেশ করেন। তাই জন্য তিনি সমাজের নিচু স্তরের মানুষগুলোর অধিপতি, যাদের কেউ নেই তাদের জন্য শনিদেব, তাদের পাশে শনিদেব, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য শনিদেব, তিনি তাদের অধিপতি। এবার আসবো একটা ডাউট হয়তো ক্লিয়ার করতে পারলাম আপনাদের। দ্বিতীয় ধাপ, মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকারা কী ফল পাবেন, কোন দিক থেকে ভালো ফল, কোন দিক থেকে কিন্তু ডিস্টার্ব হতে পারে, সেটা তার তথ্য আপনাদের কাছে শেয়ার করবো বা আলোচনা করার চেষ্টা করব। মেষ থেকে মীন রাশি, আপনি যদি হন মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দশম পতি, কর্মের পতি, একাদশ পতি, সফলতার কারক গ্রহ শনিদেব। তিনি বক্রী ছিলেন, সমস্যা কী হচ্ছিল, কর্ম স্যাটিসফাইড হচ্ছিলেন না, সফলতা তো ভুলেই গেছিলেন, কী জিনিস বা সাকসেস কী ভুলেই গেছিলেন। কিন্তু তার বক্রী ছাড়া কর্ম এবং সফলতাকে নির্দেশ করছে শনিদেবের। একটা কথা মনে রাখবেন, 29 তারিখ বক্রী ছাড়ছে মানে 30 তারিখ থেকেই ভালো ফল পাবেন না, এক মাস ওয়েট করতে হবে, কারণ খুব ধীরে ধীরে ফলদান করেন শনিদেব। কারণ তিনি মানে ওই ধৈর্য ধরাতে শেখান প্রথমে, তারপর ফলদান করেন। তাই কর্মর ব্যাপারে এবং সফলতার জন্য কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে, এবং যত দিন যাবে আশা করা যাচ্ছে আপনাদের উন্নতি বা সফলতা কিন্তু বাড়বে, কিন্তু ওই যে ধৈর্য রাখতে হবে। কিন্তু ফোর্থ হাউসে দৃষ্টি পড়বে শনিদেবের, শনিদেবের দৃষ্টি কোনো সময় শুভ হয় না, এটা জেনে রাখুন। তাই ফোর্থ হাউসে শনিদেবের দৃষ্টি কোনো না কোনোভাবে পারিবারিক বিবাদ, পারিবারিক ঝামেলাকে নির্দেশ করছে, এইটা একটু সাবধান থাকবেন যাতে সেটা না হয় বা সেটা না আসে। পারিবারিক ঝামেলা বলতে শুধু স্বামী স্ত্রী তো নয়, আশা করি আপনারা বুঝতেই পারছেন। কর্মর ব্যাপারে, সফলতার ব্যাপারে ভালো হলেও পরিবারের বা পারিবারিক সাফল্যর ব্যাপারে খুব একটা শুভফল কিন্তু দান করবেন না, লক্ষ্য রেখে চলতে হবে। আসবো বৃষরাশির কথায়, বৃষরাশির ক্ষেত্রে রাজযোগ করেন শনিদেব, একলা এগিয়ে দেন। শনিদেবের শুভ প্রভাব বৃষরাশির মানুষদের চরম শিখরে নিয়ে যায় উন্নতিতে, কারণ নবম এবং দশম মানে রাজযোগ, লক্ষ্মীনারায়ণ নবম আর দশমকে বলা হয়, তারা যখন একই গ্রহ নিয়ন্ত্রণ করছে, এবং ভাগ্যপতি বৃষরাশির ক্ষেত্রে আর কর্মপতি বক্রী অবস্থায় ছিলেন বা বক্রী ছিলেন, কিন্তু বক্রী ছাড়ছে, নবমভাবে বক্রী ছাড়ছে, নবমভাবে বসে রয়েছে। বৃষরাশির জাতক বা জাতিকারা এগিয়ে যাওয়ার জন্য তৈরি হন, ভাগ্যর সাপোর্ট নেওয়ার জন্য তৈরি হন, কর্মগত উন্নতির জন্য তৈরি হন। আপনারা নিজেদেরকে রেডি করুন যে এবার আমার হবে, একদিনে নয় আবার বলছি, কিন্তু আপনারা নিজেদেরকে তৈরি করে নিন, গুছিয়ে নিন নিজেদেরকে যে আমার হতে চলেছে, এবার আমার ভালো সময় আসতে চলেছে, এটা হবে আপনার মানসিকতা, জিতবেন আপনি। আপনি যদি বৃষরাশির মানুষ বা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, কিন্তু জ্ঞাতিশত্রুতা বাড়বে, ছোটোখাটো বিষয় নিয়ে পারিবারিক অশান্তি বেড়ে যেতে পারে, লক্ষ্য রাখবেন বা চোখ কান খোলা রাখবেন যাতে এই জায়গাটা না অসুবিধা হয়। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, মিথুন রাশির ক্ষেত্রে দ্বৈত ফল দেবে, খুব ভালো হয়তো হবে না, কিছু ক্ষেত্রে প্রভূত পরিমাণ উন্নতি দিয়ে যাবে, আবার কিছু ক্ষেত্রে অবস্ট্রাকশান কিন্তু এনে দেবে, কারণ অষ্টমভাবে অষ্টমপতি বসে রয়েছে। যাদের পারিবারিক গোলযোগ চলছে, কোনোভাবে থানা পুলিশের ব্যাপার চলছে, কোর্ট কাছারি চলছে, যাদের যারা উচ্চশিক্ষার জন্য এগোচ্ছেন তারা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু
কিছু ক্ষেত্রে গুরুজনদের সাথে অসুবিধা বা অশান্তি মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এবং অর্থের একটা চাপ কিন্তু রেখে দেওয়া, এটা শনিদেব করবেন। খুব ভালো ফ্রিলি অর্থ আপনারা মানে অর্থনৈতিক সুখ আপনারা পাবেন না, এবং যদি উল্টোপাল্টাভাবে ব্যয় করে ফেলেন আপনারা এটাও জেনে রেখে দিন, খারাপভাবে উল্টোপাল্টাভাবে বা অহংকার করে ব্যয় করা, দেখাবো মিথুন রাশির মানুষ যে আমার আছে আমি দেখাবো, তাহলে কিন্তু এই শনিদেব আপনাদের ভোগাবে। আজকে দেখাতে পাচ্ছেন, ছ মাস পরে হয়তো দেখানোর মতো সামর্থ্য থাকবে না, তাই সতর্কভাবে এখন। পরের রাশি কর্কট। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে যে যারা ব্যবসা করছেন ব্যবসায়িক ক্ষেত্রে প্রভূত পরিমাণ উন্নতির সম্ভাবনা থেকে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উন্নতির জায়গা কিন্তু ভালোভাবে তৈরি হচ্ছে, ভালো রকমভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উন্নতির জায়গা। যারা বিয়ের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ রকমভাবে উন্নতির জায়গা বা যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আবার অপরদিকে যাদের আইনত গোলযোগের কোনো রকম ব্যাপার রয়েছে তারাও পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন, যারা দূরে যেতে চাইছেন তারা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন বা ভালো রেজাল্ট কিন্তু পাবেন তারা, কিন্তু শরীর ঠিকঠাক না থাকতে পারে, শরীরগত দিক কিন্তু ভোগাতে পারে, তাই শরীর বা শারীরিক দিকটা লক্ষ্য রেখে চলুন, শারীরিক দিকটা নজর রাখলে ভালো হবে। আপনি যদি কর্কট রাশির জাতক বা কর্কট রাশির মানুষ হন এটা কিন্তু সবচেয়ে ভালো হবে, কারণ এটা লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে। পরের রাশি সিংহ। সিংহ রাশির জাতক বা জাতিকাদের আমি বলবো সাকসেসের জন্য, উন্নতির জন্য বা সফলতার জন্য, বিশেষত কর্মর ব্যাপারে, শত্রুতা নাশের ব্যাপারে, শরীরগত দিক নিয়ে যারা ভুগছেন এবং নতুন কিছু যারা চেষ্টা করছেন ভালো হতে চলেছে। একদিনে দেবে না, দেবে জেনে রাখুন, একদিনে না দিলেও দেবে এটা কিন্তু জেনে রাখুন। শরীর, কর্ম, নতুন কিছু চেষ্টা, শত্রুতা নাশ, কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের জায়গা, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যর জায়গা এবং অকারণে ব্যয় বাড়তে পারে, খরচা বেড়ে যেতে পারে। তবে একটা পজিটিভ দিক যেটা হবে, সিংহ রাশির ক্ষেত্রে ধর্মকর্মে মতি আসতে পারে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে, এটা কিন্তু ভালো হবে বা ভালো ফল পাবেন। এরপরে আসবো কন্যা রাশির কথা। আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, প্রথম কথা বলবো মেধা বা যোগ্যতার দাম আপনারা পাবেন, মেধার দাম বা যোগ্যতার দাম। প্রেম সংক্রান্ত বিষয়ে সফলতা, যদিও শনিদেব প্রেম দেন না কিন্তু কোন, এবং কন্যা রাশির জাতক বা জাতিকারা একটা জিনিস জেনে রাখুন, আপনাদের প্রেম দেখছেন শনিদেব, প্রেম থেকে বিয়েও দেখছেন শনিদেব, তাই প্রেমটা প্রপার, হ্যাঁ প্রেম আপনি করতেই পারেন কিন্তু প্রেমের ব্যাপারে যদি সতর্ক থেকে না থেকে এগোন ওভারঅল, তাহলে কিন্তু প্রেম সংক্রান্ত বিষয় কষ্ট দিয়ে যাবে। কিন্তু এই শনিদেব যোগ্যতা, মেধা, প্রতিভা, মেধা বৃদ্ধি পাওয়া, সন্তান সুখ এবং প্রেম সংক্রান্ত বিষয় যেটা আপনাদের প্রচুর টেনশনের জায়গা ছিল, এটা কিন্তু ভালো হবে। সাকসেস কিন্তু স্টপ করবে, একটু একটু ধীরে সুস্থে সাকসেস আসবে, এক্ষুনি চাই, আমার আজকেই চাই, এই মানসিকতা কিন্তু ক্ষতি করবে। আজকেই চাই, অনেকে আছেন না আমাকে এক্ষুনি দাও, ওয়েট করতে জানেন না অনেকে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বেড়ে যাবে, তাই ধৈর্য বাড়ান, ধৈর্য বাড়ান। উচ্চশিক্ষায় যারা রয়েছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা প্রত্যেকে চাই আমার যে যোগ্যতা আছে, আমার যে প্রতিভা আছে সেটার জন্য দাম আমরা পাই, পাবেন, পেতে চলেছেন। তুলা রাশি। আপনি যদি তুলা রাশির মানুষ হন বা তুলা রাশির জাতক বা জাতিকা হন, প্রথম যে কথাটা বলবো, তুলা রাশির ক্ষেত্রে শনিদেব মোস্ট ভাইটাল প্ল্যানেট, শনিদেবের শুভ প্রভাব ছাড়া তুলা রাশির জাতক বা জাতিকাদের কিছু হয় না, কোনো কিছু হয় না। তিনি বকরি ছিলেন, পারিবারিক শান্তি, মানসিক শান্তি মাঝখানে আপনারা দেখুন শেষ হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো দায়িত্ব নিয়ে বলছি, বহু ক্ষেত্রে দেখা গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গেছে, কারণ মন ছিল না, তো মন ঠিকঠাক ছিল না, অ্যাডজাস্টমেন্টের জায়গা ঠিকঠাক ছিল না। কিন্তু এই শনিদেবের পজিটিভ হওয়া, গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি ঘটা, মানসিক শান্তি বৃদ্ধি পাওয়া, নিজের কনফিডেন্ট লেভেল ফিরে পাওয়া,
পড়াশোনার ক্ষেত্রে উন্নতি ঘটানো, এবং যাদের পারিবারিক অশান্তি চলছে, এখনও চলছে, যাদের ভেঙে গেছে তাদের তো আলাদা ব্যাপার, কিন্তু যাদের এখনও চলছে শনিদেবের মানে বক্রিকাটা, তাদের ক্ষেত্রে সুখকর দিন আসতে চলেছে, ভালো ফল দিতে চলেছে। কিন্তু কর্মের ব্যাপারে সতর্ক হবেন, কর্মের জায়গা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা কর্মের জায়গা নিয়ে সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। দয়া করে বন্ধুরা এই জায়গাটা সতর্ক হবেন বা সচেতন বা সাবধানী হবেন, নাহলে কিন্তু অসুবিধা আসবে না, বা নাহলে কিন্তু সমস্যা বাড়বে আপনি যদি তুলা রাশির মানুষ হন। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিল কেউ আপনাদের বুঝতে চাইছিল না, ভীষণ টাফ টাইম চলছিল, উদ্যম বা সাহসে ভাটা পড়ে গেছিলো, মনের জোর কি সেটা ভুলেই গেছিলেন, আমিও পারি এই মানসিকতা আপনাদের মন থেকে হারিয়ে গেছিলো, ঠিক বলছি আশা করব, সেই জায়গাটা ফিরে পেতে চলেছেন। মনের জোর, কনফিডেন্ট হয়ে কাজকর্ম, জ্ঞাতি শত্রুতা, পারিবারিক শান্তির অভাব, এই জায়গাগুলো যে চলছিল এগুলো প্রত্যেকটা কমতে চলেছে। কিন্তু ভাগ্য একটুখানি গণ্ডগোল করতে পারে, একটু উন্নতির ব্যাপারে কি বলবো আপনাদের চাপ থাকতে পারে, কিন্তু ওভারঅল একটু চাপ থাকলেও আলটিমেট শনিদেব আপনাদের জেতাতে চলেছেন। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, হবে আপনাদের কনফিডেন্ট লেভেল বাড়াবে, আপনার গ্রহণযোগ্যতা বাড়াবে, লোকের কাছে অনেক মানুষ থাকে দেখবেন তিনি একটা কথা বললে কেউ ফেলতে পারেন না, সেই জায়গাটা ধীরে ধীরে সকলের ক্ষেত্রে যদিও নয়, তো আপনাদের পরিশ্রম আপনাদের কর্ম অবশ্যই ক্ষেত্রে রয়েছে, কিন্তু আস্তে আস্তে আপনাদের নিয়ে আসবে, আপনার ভ্যালু ক্রিয়েট হতে থাকবে আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে। পরের রাশি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির মানুষ হন বা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, সাড়ে সাথে চলছিল এবং তারপর শনিদেব বক্রি, পরপর তিনটে যে রাশি রয়েছে তাদের ধনু মকর কুম্ভ সাড়ে সাথে চলছে, এবং সবচেয়ে বাজে ব্যাপার কি বলুন তো, দ্বিতীয় ভাব হচ্ছে সংসারের একটা পার্ট, দ্বিতীয় ভাব থেকে সংসার কিছুটা বিচার করা হয়, দ্বিতীয় ভাব হচ্ছে মানুষের অর্থ, যেটা আজকালকার যুগে বিশেষ পরিমাণে দরকার রয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির জায়গা কিন্তু বাড়তে চলেছে, প্রচুর ধনুরাশির মানুষ পয়সার প্রবলেমে জর্জরিত হয়েছিলেন, অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছিলেন, ঋণের বোঝা মাথার উপর চেপে যাচ্ছিল, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দিশাহারা হয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা শনিদেবের বক্রিকাটা আগামী কিছুদিন পর থেকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাবে, বা ভালো ফলের দিকে আপনাদেরকে নিয়ে যাবে বা নিয়ে যেতে চলেছে, এবং অনেকের ক্ষেত্রে সংসারের মধ্যেই শত্রুতা তৈরি হয়ে গেছিল, দু যায় কাজ করছেন যায় যায় শত্রু, পাশের বাড়ি থেকে প্রবলেম করছে, বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাবে, এবং আপনার চিন্তাভাবনার মধ্যে কিন্তু পজিটিভিটি নিয়ে আসবে, আপনার আপনাকে বাক সংযমী করতে পারে বা করবে। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে যারা আইনত গোলযোগের মধ্যে রয়েছেন, যারা রিসার্চমূলক কাজকর্ম করছেন, উচ্চশিক্ষার জায়গায় যারা রয়েছেন, তারা একটু সাবধানে থাকুন, তারা একটু সতর্ক থাকুন বা বুঝে শুনে পা ফেলুন, নাহলে কিন্তু প্রবলেম আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে, এটা লক্ষ্য রেখে চলুন। পরের রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনিদেব নিজেই বক্রি হয়ে গেছিল, আমাদের দেশ মকর রাশির দেশ, সমস্ত সিদ্ধান্ত ভুল হচ্ছিল, যা করছিলেন ভুল হচ্ছিল, যা মানে প্রত্যেকটা ধাপে আপনি প্রবলেমে পড়ছিলেন। রাশির অধিপতি যখন বক্রি হয়ে যায় আপনি নিজেই দিশা দেখতে পাচ্ছেন না, তা আপনার কী করে ভালো হবে? তা এই পজিটিভ দিক, এই নেগেটিভিটিগুলো কাটতে চলেছে, অর্থাৎ উন্নতি বা ডিসিশন মেকিংয়ের ক্ষমতা, আস্তে আস্তে সফলতার দিকে নিজেকে নিয়ে যাওয়া, এবং দ্বিতীয়াবতি অর্থের কারকগ্রহ, অর্থনৈতিক চাপ কিছুটা কম হতে থাকা, এই জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হবে আপনি যদি মকর রাশির মানুষ হন। আপনার ডিসিশন তৈরি হবে, অনেকে শরীর নিয়ে ভুগছিলেন, শরীরগত দিক আস্তে আস্তে ভালো হতে চলেছে বা ভালো হওয়ার জায়গা থাকছে, থাকবে, তাই ভালো উন্নতি, ভালো সফলতা এগুলো কিন্তু চেষ্টা করুন, বা এগুলো কিন্তু চেষ্টা করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন বা অনেকাংশে ভালো ফল পেতে পারবেন। আমি বলবো ভালো ফল পাওয়ার জায়গা অনেকাংশে থাকছে, কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কর দিকে লক্ষ্য রাখুন, এবং যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা সতর্ক থাকবেন, ধোকা বা প্রতারণা আসতে পারে।
স্বামী স্ত্রী সম্পর্ক খেয়াল রেখে চলতে হবে, দয়া করে খেয়াল রাখুন। আপনি যদি মকর রাশির মানুষ হন অ্যাডজাস্ট করতে হবে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন বা আপনার যদি কুম্ভ রাশি হয়, দ্বাদশে শনিদেব বক্রিয়ের থেকে খারাপ কানেকশান কিছু হয় না। দ্বাদশে শনিদেব একই সাড়ে সাথী, তারপর বক্রি। প্রচণ্ড কর্মের চাপের মধ্যে আপনারা ছিলেন, অর্থের চাপের মধ্যে আপনারা ছিলেন, শরীর সাথ দিচ্ছিল না, এই তিনটে জায়গা আপনাদের ভোগাচ্ছিল, রিলিফ দিতে চলেছে। কর্মের চাপ কিছুটা হলেও কমবে। অকারণে যে ব্যয় হচ্ছিল, মানে পয়সা হাতে রাখা কি জিনিস আপনারা বুঝতে পারছিলেন না, আপনারা আশা করবো ভালো রেজাল্ট পাবেন। শরীর ভালো হতে চলেছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। এবং এই শনিদেবের বক্রিকাটা ধর্মকর্মের জন্য, বাড়ির কোনো কাজের জন্য, পারিবারিক শান্তি বৃদ্ধির জন্য অনেকাংশে ভালো হবে, অনেকাংশে ভালো হবে, এটা লক্ষ্য করুন বা এটা নজর রাখুন। অনেকাংশে ভালো হবে, যদিও সাড়ে সাথে চলছে, কিন্তু তারপরেও জিরো থেকে যদি পাঁচও হয় সেটা খারাপ কি আছে, তাই? কর্মের চাপ কমবে, স্ট্রেস কিছুটা কমবে, সমস্যা বাড়বে যেটা গুরুজনদের স্বাস্থ্য চায়, এটা লক্ষ্য রাখুন। এবং সফলতার পেতে গিয়ে কিছু বাধা বিপত্তি আসবে, আমি বলছি না সফলতা পাবেন না, কিন্তু অবস্ট্রাকশন তৈরি করবে নানারকমভাবে। আর যারা ভাড়া বাড়িতে আছেন বা যাদের ভাড়াটিয়া রিলেটেড কোনো রকম ব্যাপার আছে, তাদের বিশেষভাবে আমি সতর্ক বা সাবধান থাকতে বলবো, থাকলে ভালো হবে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য একাদশপতি সফলতার কারক গ্রহ, দ্বাদশপতি জীবনের শেষ ভাগ ব্যয়, ভালো কাজ, সমস্যার জায়গা যেটা বা যেটা হচ্ছিল সেটা হচ্ছে শান্তি ছিল না মনে, সব কিছুতেই একটা বিষাদখিন্নতা কাজ করছিল, সাকসেস আসছিল না। কিন্তু একাদশপতি একাদশে মার্গী হয়ে যাচ্ছে, সফলতা কিন্তু এবার দেবে। ওভারঅল ধীরে সুস্থে আস্তে আস্তে সফলতার জায়গা কিন্তু আপনারা পেতে থাকবেন, কাজকর্মগুলোর গতি অনেকটা স্মুথ হতে থাকবে, অনেকটা সুন্দরভাবে হতে থাকবে, এবং ধীরে 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 সাকসেস বাড়বে। জ্ঞাতি শত্রুতা কমতে চলেছে, অনুজ ভাই বোন বা দাদা দিদি এনাদের সাথে সম্পর্কের জায়গা কিন্তু ভালো হতে চলেছে, ধর্মকর্মের ব্যাপার ভালো হতে চলেছে, সোর্স অফ ইনকামটা আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে, এটা ভালো হবে, বা অর্থের জায়গাটা ধীরে সুস্থে কিন্তু ভালো হতে থাকবে। এবং উন্নতি বা সফলতার ব্যাপারে দেখবেন ধীরে সুস্থে আপনারা স্যাটিসফাইড হচ্ছেন বা শান্তি পাচ্ছেন বা রিলিফ পাচ্ছেন, এবং কাজের এনার্জি বা উদ্যম কিন্তু অনেকাংশে পারবে। কিন্তু অসুবিধার জায়গা যেটা, শনিদেব প্রেম বা ভালোবাসার জায়গার উপর সরাসরি দৃষ্টি দিচ্ছে, তাই যারা মীন রাশির মানুষ প্রেম সংক্রান্ত বিষয়ে সাবধান থাকুন, নাহলে কষ্ট আসবে। প্রেমের ব্যাপারে যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু অসুবিধা আসতে চলেছে, লক্ষ্য রাখতে হবে, নজর রেখে চলুন। নাহলে প্রেম তো এখন একটা বড় ব্যাপার, প্রত্যেকটা মানুষের প্রেম কম বেশি একটা দিক হয়ে গেছে, এটা কিন্তু লক্ষ্য রাখুন। এবং মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো, যেটা অ্যালার্ট করবো, কোনো না কোনোভাবে সন্তানরা একটু অবাধ্য হয়ে যেতে পারে। সন্তান মানে ধরুন আপনার ছেলে বা আপনার মেয়ে বা যা রয়েছে যারা, একটু অবাধ্যতা আসতে পারে বা তাদের সঙ্গে কোনোভাবে দূরত্ব তৈরি হতে পারে, এটা খেয়াল রাখুন। তাদের সাথে যেন কোনোভাবে খারাপ ব্যবহার না করেন বা তাদের সঙ্গে হাসি খুশিভাবে চলুন, মিলিয়ে মিশিয়ে চলুন, এটা কিন্তু ভালো হবে। এবং এই সামগ্রিক শনিদেবের বক্রিকাটা নিজের মেষ থেকে মীন রাশি, আপনি যে রাশিরই হন, ওভারঅল কিন্তু ধীরে 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 আমাদের কর্মের যে গ্রোথ থেমে গেছিলো, আপনারা দেখতে থাকবেন কর্মের গ্রোথ কিন্তু আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনের দিকে আমরা ফিরব, আশা করা যাচ্ছে। এটা দ্বিতীয় ধাপ ছিল। তিন নম্বর কথা আমি আপনাদের বলবো, আমি দু তিনটে সহজ টোটকার কথা বলবো যেগুলো আপনাদের করতে হবে বা করা উচিত, অবশ্যই করা উচিত। আমি প্রথমেই ভিডিও শুরুর সময় আপনাদের বলেছি, শনিদেব নির্দেশ করে সমাজের নিচুতলার মানুষগুলো, যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে। তাই সম্ভব হলে চেষ্টা করবেন আগামী কিছুদিন, শনিদেবের বক্রি ছাড়া 29শে সেপ্টেম্বর, তারও পরের কিছুদিন গরিব মানুষ, সমাজের নিচুতলার মানুষ, তাদের জন্য কিছু করার, এটা প্রথম প্রতিকার। যদি সম্ভব হয় সন্ন্যাসী আছেন যারা বা সাধক রয়েছেন যারা, আপনি দেখতেই পাবেন প্রত্যেক জায়গাতে কিছু না কিছু মানুষ সাধনার মধ্যে থাকেন বা এই রকম ব্যাপার রয়েছে, তাদের সেবা করবেন আপনার সামর্থ্য মতো। তারা তো পয়সা চান না, তাদের কিছু আপনি আপনার সামর্থ্য মতো
অবশ্যই তাদের সেবা করবেন, ভালো রেজাল্ট আসবে। আগামী কিছুদিন শনিদেব বক্রি যখন যেহেতু ছাড়ছে, যে রাশিরই মানুষ হন আপনি, হনুমান চল্লিশা ডেলি পাঠ করবেন, দক্ষিণা কালীর পুজো করবেন অবশ্যই, মা দক্ষিণা কালীর, এবং সম্ভব হলে নারায়ণ বা গোপাল, নারায়ণের রূপ বা ভগবান শ্রীকৃষ্ণ, তার আরাধনা করুন। এই কটা কাজ কিন্তু, এই ছোট ছোট কটা কাজ কিন্তু ভীষণ ভাইটাল কাজ, আপনারা এই কটা কাজ অবশ্যই করুন আগামী কিছুদিন, এমন কিছু শক্ত নয়, করাই যায়, এই কটা কাজ আপনারা পারলে করুন, শনিদেবের কৃপা আপনাদের উপর বর্ষণ হবে এবং প্রত্যেকটা মানুষ ভালো রেজাল্ট পাবেন। এবং এটা ঘটনা কারুর ক্ষেত্রে, দশজন মেষরাশির মানুষ, কারুর ক্ষেত্রে কম, কারুর ক্ষেত্রে বেশি, কারুর ক্ষেত্রে খারাপ দশা, কারুর ক্ষেত্রে ভালো দশা, এগুলো তো চলছে, তুলনামূলকভাবে কেউ কম কেউ বেশি ফল পাবেন, কিন্তু আফটারঅল ওভারঅল আপনারা ধীরে সুস্থে ভালোর দিকেই যাবেন। তাই মনের জোর বাড়ান, ধৈর্য বাড়ান, শনিদেবের উপর ভরসা রাখুন, তাকে ভয় নয়, তাকে ভক্তি করুন, তার মতে চলুন, সবাই ভালো হবে। অ্যাজ এটুকুই থাক। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশান চেক করুন, ফোন নাম্বার বা যোগাযোগের নাম্বার দেওয়া আছে। আশা করব শনিদেবের আশীর্বাদে আপনাদের সবার ভালো হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।